Hey everyone, Assalamu alaikum. Welcome back to our channel. I'm Mahady, and আজকে আনিকা নাই সাথে দেখতে পারতেছেন কারণ হচ্ছে কি আমি আজকে যাচ্ছি এই গাড়ির একটা কাজ করাতে যে কাজটা কিনা আপনারা অনেকেই অনেক দিন ধরে দেখতে চাইছেন সেটা হচ্ছে গিয়ে যারা যারা ক্রাউন এনথুজিয়াস্ট আছেন যারা কিনা আমার ভিডিও দেখেন তারা অনেকেই নোটিস করছেন যে আমার স্টিয়ারিংটা ক্রাউনের না এটা নিয়ে অনেকেরই কমপ্লেইন ছিল অনেকে বলছেন যে এটা নাকি ফিল্ডারের স্টিয়ারিং ঠিক আছে এটা নাকি দেখতে সুন্দর না एक्चुअली এটা আমিও মানি আপনাদের সাথে এটা দেখতে অত ভালো না বাট প্রবলেম হচ্ছে কি আমি গাড়ি যার থেকে কিনছিলাম সে এই স্টিয়ারিংটাই লাগাই দিয়েছিল আমি এর পরে চেঞ্জ করি নাই বাট লাস্ট যখন আমি এশের ভিডিওটা দেই ওই কক্সবাজারের ভিডিও দেই আপনারা অনেকেই বলছিলেন যে এই স্টিয়ারিংটা চেঞ্জ করে ফেলেন এটা দেখতে ভালো লাগে না অনেক জায়গাতেই বলছিলেন সো एक्चुअली আমি আজকে চেঞ্জ করতে যাচ্ছি আর অনেকেই বলছে যে এটা নাকি ফিল্ডারের স্টিয়ারিং আমি জানি না ফিল্ডারের স্টিয়ারিং এর সাথে এই প্যাডেল শিফটারগুলো আসে কিনা ঠিক আছে আর এটার সাথে আসছে সো বলতে পারি না এটা কিসের অনেকে বলছে এটা নাকি অরিসের স্টিয়ারিং আমি শিওর না আর অনেকে জিজ্ঞেস করছেন যে এই প্যাডেল শিফটারগুলো অ্যাকচুয়ালি কাজ করে কি না আমি আপনাদেরকে দেখাই দিতে চাই এই যে ডিতে এখন আমি ইসে দিছি মানে গিয়ার ইসে দিয়েছি আমি ম্যানুয়ালে দিছি ম্যানুয়ালে দেওয়ার পর এখন আপনারা দেখেন এই যে ডিতে দেওয়া তো এই যে আমি এই যে কাজ করে এটা ঠিক আছে এটা এতদিন আমার জন্য অনেক হেল্পফুল ছিল কারণ দেখা গেছে অনেক জায়গায় গেলে এই জিনিসটা অ্যাকচুয়ালি দরকার পড়ে যেমন এই যে সাজেক টাজেক যে উঠছি আমি এটা দিয়ে আমি গিয়ার কমায় কমায় উঠছি আবার এটা দিয়ে গিয়ার বাড়াই দিছি ঠিক আছে সো রিসেন্টলি আপনারা যখন সবাই বলা স্টার্ট করছেন যে স্ট্যান্ডটা চেঞ্জ করেন তখন আমি খোঁজা স্টার্ট করলাম যে ক্রাউন অ্যাথলিটের স্টিয়ারিং পাওয়া যায় কিনা কোথাও অ্যাথলিটের মানে যেটার মধ্যে কিনা যে স্টিয়ারিংয়ের মধ্যে কিনা গিয়ার বাড়া কমানোর একটা অপশন থাকবে সো ফর্চুনেটলি আমি পাইছি ওটা এই যে এটাই আমি এখন ইনস্টল করার জন্য যাচ্ছি ওয়ার্কশপে সো ইয়াস কথা না পারায় চলেন আপনাদেরকে এটা দেখাই ইউজুয়ালি আমি এরকম ভিডিও বানাই না আজকে ফার্স্ট দেখাচ্ছি আপনাদেরকে সো সাথে থাকেন গাইজ আজকে সাথে আনিকা না থাকায় আবার একা একা ফিল্ম করতে হচ্ছে ডোন্ট ওয়ারি আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি না সো আউট অফ ফোকাস হয়ে গেলে সমস্যা নেই আমি জাস্ট মেইনলি ড্রাইভিংয়ের দিকেই ফোকাস দিচ্ছি আর আরেক হাত দিয়ে ক্যামেরাটা ধরে রাখছি ভাব করে ঠিক আছে সো অনেকদিন পর আজকে আসলাম আপনাদের সাথে ঈদে অ্যাকচুয়ালি ফ্যামিলি নিয়ে সময় কাটানো হয় আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে ঈদের ভিডিও দেই নেই কেন ঈদের ভিডিও কই অ্যাকচুয়ালি ঈদে ফ্যামিলি নিয়ে সময় কাটানো হয় এই কারণে আমরা ঈদের মধ্যে কোনো ভিডিও করি নাই এবারের ঈদ আমরা গ্রামে করছি আলহামদুলিল্লাহ ঈদ অনেক ভালো গেছে বাট গরমে একদম 12টা বেজে গেছে সত্যি কথা যেটা এই যে সামনে দেখতে পারতেছেন গুলশানের সেই মসজিদটা খুবই সুন্দর মসজিদটা খুবই সুন্দর আমি এখানেই নামাজ পড়ি মসজিদটা খুবই সুন্দর লাগে আমার কাছে ঢুকলে মনটা ভালো হয়ে যায় যাই হোক যেটা বলতেছিলাম যে ঈদ ঈদ আলহামদুলিল্লাহ ভালো গেছে আপনাদের ঈদ কেমন গেছে কমেন্ট করে জানায় দেন ঈদের ব্লগ অনেকেই দেখতে চান বাট দেখানোটা পসিবল হয় না কেন সেটা তো বলেই দিলাম যে একান্তই ফ্যামিলিকে সময় দিয়ে থাকি ঈদে এই কারণে ঈদে ই করা হয় নাই ভিডিও করা হয় নাই যাই হোক এখন আমি কথা বেশি না বলি ড্রাইভিংয়ের উপর ফোকাস দিই গাইস আমরা চলে আসছি এই যে 300 মিটারের দিকে এখান দিয়ে সামনে গিয়ে আমার ইউটার্ন নিয়ে কুরিয়ারের ওদিকে আমার ওয়ার্কশপটা এই রাস্তাটা এত বড় হয়েছে ঠিক আছে আমার জোস লাগে এটা সত্যি কথা কিছুদিন আগে এই রাস্তা অনেক ভাঙাচোরা ছিল এই কারণে আপনাদেরকে এই রাস্তাটা এখন দেখানো আপনারা যারা যারা অনেকদিন আসেন না 300 ফিট তাদের জন্য এই রাস্তাটা দেখানো আর যারা আসেন তারা তো জানেনি যে রাস্তাটা অনেক বড় হয়ে গেছে এখন তারপরও কিছু জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলতেছে একবার কমপ্লিট হয়ে গেলে এই রাস্তাটা যা কি জোস হবে সেই হবে সেই গাইজ এই হচ্ছে কি আমার স্টিয়ারিং ঠিক আছে আর গিয়ার আপ ডাউন করার জন্য এটা হচ্ছে ডাউন ডাউন বাটন মানে এটা দিয়ে গিয়ার কমানো যায় আর পিছনে হইতেছে গিয়ে আপ বাটন এই যা এটা দিয়ে গিয়ার বাড়ানো যায় ঠিক আছে তো যেই কারণে আমি যে আপনারা অনেকেই বলছেন যে ক্রাউনের অনেক স্টিয়ারিং পাওয়া যায় প্রবলেম হচ্ছে গিয়ে সব স্টিয়ারিংয়ে এই বাটনগুলো থাকে না মানে এই যে গিয়ার শিফট করার অপশনটা থাকে আমার জন্য এটা অনেক জরুরি বুঝছেন এই কারণেই এটা নেওয়া আমার গাইস গাড়ির কাজ চলতেছে ওদিকে তার মধ্যে একটা জিনিস দেখাই আপনাদের ঈদের দিনের কাহিনী ঠিক আছে আমি গ্রাম থেকে ফিরতেছিলাম ফেরার সময় রাজধানী মার্কেট পুরান ঢাকার রাজধানী মার্কেটের সামনে একটা বাইক এসে আমার মেরে দিয়েছে ঠিক আছে আমি
আর ওদিকে এত জ্যাম ছিল যে আমি আর দাঁড়াই নাই। পরে আমি চলে গেছি ইত্তেফাক মোড়ে যাওয়ার সময় দেখলাম ওই বাইকটাই আমার থামতে বলতেছে, থামলাম। থামার পরে উনি এসে আমার বলতেছে বিগ ফ্যান ভাই। এখন বিগ ফ্যান বলে আপনি যে ভাই একটা ক্ষতিটা করলেন আমার, এটা কি করা যায় বলেন? আমি আর কিছু বলি নাই, ঠিক আছে? আপনি যদি দেখে থাকেন ভাই, ভালো একটা ক্ষতি করছেন আমার, ঠিক আছে? অ্যাকচুয়ালি উনি আসলে আমার সাথে কথা বলার জন্য তাড়াহুড়া করতে গিয়ে আমার গাড়ির মধ্যে নাকি লাগাই দিয়েছিল, ঠিক আছে? আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, রাস্তায় যদি কেউ আমাকে দেখেন, রাস্তায় কেউ আমাকে দেখলে নর্মালি ডাক দিয়েন, আমি এসে কথা বলবো আপনাদের সাথে। এভাবে তাড়াহুড়া করার কোনো দরকার নাই, ঠিক আছে? তাড়াহুড়া করতে গেলে যে আমারও ক্ষতি, আপনারও ক্ষতি হতে পারে। সো গাইজ, আমি ইনস্টল করে ফেলছি ক্রাউনের স্টিয়ারিং। এখন আমি বাসার দিকে যাচ্ছি। আকাশটা সেই সুন্দর লাগতেছে, তাই ভাবলাম আপনাদেরকে দেখাই। খুবই সুন্দর লাগতেছে আকাশটা, বাট প্রচুর গরম পড়ছে গাইজ। সত্যি কথা বলতে মানে ওয়ার্কশপে যতক্ষণ ছিলাম আমি খেমে একদম 12টা বেজে গেছে আমার অবস্থা। এখন গাড়িতে উঠে এসে ছেড়েতেছি, আল্লাহ জানে এটার জন্য আবার ঠান্ডা লাগে কি না। এখন যাব বাসায়, বাসায় যেয়ে আনিকাকে ডাকবো নিচে। আনিকা জানে না যে আমি আসলে একটা স্টিয়ারিং কিনছি, এরকম একটা স্টিয়ারিং কিনছি, এটা আনিকা জানে না। এটা আনিকাকে দেখাবো, দেখাবো মানে তো সেকে ওরে বলবো যে গাড়িতে কোনো চেঞ্জ আছে কি না, ধরতে পারে কি না আনিকা, দেখি ও বুঝতে পারে কি না যে আমি স্টিয়ারিংটা চেঞ্জ করছি। মোস্ট প্রবাবলি পারবে, কারণ ওরেও আমি বলছিলাম যে অ্যাকচুয়ালি ক্রাউনের স্টিয়ারিং এরকম না, অন্যরকম এরকম হয়। ও দেখে বলছিল হ্যাঁ তুমি লাগাই ফেললে বেটার, বাট ওরে আমি বলি না যে আমি এটা কিনছি, ঠিক আছে? সো ইয়াস, আমি এখন যাচ্ছি বাসার দিকে, সো সাথে থাকেন গাইজ। আমি আসছি এখন বনানী কবরস্থানের সামনে। এই জায়গাতে এরকম জ্যাম আমি কয়েকদিন পর দেখলাম, সত্যি কথা বলতে যেটা ভালো অ্যামাউন্টের জ্যাম লাগছে। যাই হোক, একটু একটু করে ছাড়তেছে, দেখি বাসার দিকে যাই। গাইজ বাসার সামনে চলে আসছি, এখন আনিকাকে ফোন দিচ্ছি, দেখি আনিকা ধরুক, ওরে বলি নিচে আসতে। আনিকা এই নিচে আসো, বেরোবে না? এই মা, তুমি না বললে টাকা নিতে যাবা, আসো 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 আসো, আমি রাস্তায় রাস্তায় আসো, মানে আমি রাস্তায় দাঁড়ায় আছি গেটের বাইরে। ওকে আসো। আনিকার অ্যাকচুয়ালি টাকা তুলতে হবে কিছু এটিএম এর থ্রুতে, এই কারণে আনিকার বললাম বেরোতে। আনিকা আসুক, তারপর দেখি আজকে টাকা তুলতে যাওয়া হবে কিনা জানি না, কারণ রাস্তায় প্রচুর জ্যাম এদিকে, ভালো জ্যাম। আর আমার গাড়ির প্রবলেম হচ্ছে গিয়ে আপনারা দেখেন তেল শেষ বলতে গেলে অলমোস্ট, ঠিক আছে? আমার তেল ভরতে হবে গাড়িতে, তারপর আমি বাইরে যেতে পারবো। অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য স্টিয়ারিং হুইল, আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে আগের থেকে। এটার মেইন ডিফারেন্স আমি যেটা ফিল করতেছি সেটা হচ্ছে গিয়ে এই স্টিয়ারিংটা আগেরটার থেকে একটু বড়। বড় হওয়াতে মানে হাত রেখে আরাম পাচ্ছি আমি, যেমন যে এইভাবে রেখে এদিকে হাতটা রাখতে পারতেছি, ঠিক আছে? বড় হওয়াতে আমার কাছে লাগতেছে একটু বড়, এখন আদৌ জানি না বড় কি না, আপনারা বলতে পারবেন দেখে। সো এটা একটু বড়। অ্যান্ড হর্ন এটা দিয়ে দেয় হর্ন, এটা হচ্ছে কি গিয়ার ডাউন, এটাও গিয়ার ডাউন, গিয়ার আপের সুইচ পিছনে এই সাইডটাতে, আবার এই সাইডটাতেও আছে একটা। সো টোটাল চারটা শিফটার আছে এখানে, দুইটা ডাউন এদিকে আর দুইটা আপ এদিকে। এটা হতে ভালো হয়েছে কি মানে এক হাতে চালানো চালাতে পারবো, গিয়ার আপ ডাউন করতে পারবো। এই যে দেখেন কে চলে আসছে, আনিকা চলে আসছে। এসে আমাকে জিজ্ঞেস করতেছে কি করতেছো, কেমন আছো আনিকা? ভালো, বাট কি করতেছো? কিছু না, ব্লগ করতেছি। আমি তো সিনেমা আর তো পরে বেরোবো। কেন এখন বেরোয় কি করবো, মানে জ্যাম অনেক রাস্তায় বুঝছো? হ্যাঁ সেটাই তো। চলো না আমার একটু ভিডিও ভিডিও করে দাও। কি ভিডিও করবো, ভিডিও করে দাও। সোনিকা কি কি অবস্থা, কেমন আছো বলো? কি শুরু করছো? আচ্ছা গাড়িতে কি কোনো চেঞ্জ পাচ্ছো তুমি? কেমন লাগতেছে? আচ্ছা এটা কি
ঈদের আগে মনে আছে আমি একদিন তোমার ফ্রেন্ডরা আসলে আমি ওই দিন দুপুরবেলা বের হইলাম বাইরে গেলাম যে তখন আমি গিয়ে নিয়ে আসছি এটা মানে চিরাং থেকে পাঠাইছে এটা সুন্দরবন কুরিয়ারে ওদিক থেকে গিয়ে নিয়ে আসছি এমনি কেমন লাগতেছে আনিকা সিরিয়াসলি বলো এটা আগেটা থেকে একটু বড় লাগছে আমার কাছে মনে হচ্ছে আগেটা আগের স্টেয়ারিং এর থেকে এই স্টেয়ারিংটা একটু বড় মানে এটা বড় হওয়াতে সুবিধাটা কি হয়েছে মনে করো এখন আরামসে হাত রাখতে পারতেছি আমি বুঝছো এমনি পছন্দ হয়েছে তোমার না এটার জন্য যে কত গালি খেয়েছি মানুষজনের বুঝছো মানে মানুষজন আমাকে বলতো যে এই মিয়া আপনি ক্রাউনের মধ্যে ফিল্ডারের স্টেয়ারিং লাগায় রাখছেন কেন আগের স্টেয়ারিংটা বলে ফিল্ডারে ছিল বাট আমি জানি না আদৌ ফিল্ডারে কিনা বাট ওইটা আমার কাছেও খারাপ লাগতো বাট দেন এগেন আগের ওনার লাগাইছিল আর আমি এই টাইপের আমি যেটা বলতেছিলাম এই যে এটার মধ্যে আনিকা তোমার আমি একটা জিনিস দেখাইছিলাম না আগের স্টেয়ারিংয়ে যে একটা প্যাডেল শিফটার আছে গিয়ার বাড়ানো কমানো যায় বলছিলাম না মনে আছে ওইটাই খুঁজতেছিলাম যে ওইটা যেটা থাকে এটার মধ্যে কোথায় আছে বলো তো এই দুইটা ডাউন বুঝছো মানে এগুলোতে গিয়ার কমায় আর এদিকে আছে দুইটা দুইটা বাটন দেখো ধরে দেখো এদিকে হাত দাও এই যে বাটন এটা দিতেছে আপ সরি হ্যাঁ এটা দিতেছে গিয়ার বাড়ায় এগুলো দিয়ে গিয়ার কমায় এই দুইটা দিয়ে বুঝছো এই হচ্ছে গিয়ে কাহিনী তো গাইজ এই ছিল হচ্ছে গিয়ে আমাদের আজকের ভিডিও যে ভিডিওতে আনিকা ছিল না বলতে গেলে লাস্ট ওভারে নিয়ে আসছিলাম দেখানোর জন্য স্টিয়ারিংটা অ্যান্ড ও দেখে ফার্স্ট হাফে এটা চেঞ্জ করছি বাট অ্যাকচুয়ালি এটা চেঞ্জ করি নাই স্টিয়ারিং আর স্টিয়ারিংয়ের সমস্যা বলবো না সেটা হচ্ছে কি আপনাদের একটা জিনিস দেখে আমার গাড়ির ইন্টেরিয়রটা হচ্ছে এরকম টাইপের ঠিক আছে এরকম টাইপের বাট স্টিয়ারিংয়ের এটা হচ্ছে এরকম মানে এইটা আর ওইটা কিন্তু ম্যাচ করে না তারপরও এরকমটা পাওয়া যায় না মানে ওইটার সাথে ম্যাচ খায় এরকম পাইতে অনেক ঝামেলা তাই আমি এটাই নিয়ে নিছি দেন এগেন আমার ক্রাউনের লোগোটা আছে এটাই মেইন দরকার ছিল এটাই মেইন সৌন্দর্য আপনাদের কাছে কেমন লাগতেছে প্লিজ কমেন্ট করে জানাই দিবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানাবেন কমেন্ট করে ইউজুয়ালি আমি এরকম টাইপের ভিডিও করি না আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর আনিকা নোটিফিকেশন বেলটা প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো আপলোড মিস না হয় তো বাস পুরো আসো কেন এরকম যাই হোক থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ আল্লাহ হাফেজ